আর পাগলি মায়ের দরবার থেকে, ওমর চাঁদের দরবার থেকে একটা গামছা আমার ভাইকেও দিছে, আমাকেও দিয়েছেন। আসলে বস্ত্র দানকারী তার অনেক ভাগ্যবান, আমরা হাদিস শরীফে পেয়েছি। তারপরেও এটা দয়ালের চরণ ধুলি, কৃপা, আশীর্বাদ। সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমার ভাই একটি গান করেছে, দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। পালাও শুরু হয়ে গেছে, আমি ছোট্ট একটি গান করব। আমার যারা অত্যন্ত সোহালে পরিবেশ দিয়েছেন, শ্রদ্ধা জানাই, সকলের প্রতি ভালোবাসা জানাই। আমার মন থেকে একটি ছোট গান আমি করব, তারপরে পালা গানে চলে যাব। আপনি যদি আমি বলি আপনাকে যে আমাকে একটা আয়না কিনে দেন, আয়না কোনো বস্তু না, এই তো আয়নাটি হলো নাম। যদি কাউকে বলি আমাকে একটা আয়না কিনে দেবেন, দিতে পারবেন না। দিবেন কি কাঁচের গ্লাস, তার পিছন দেশে আছে পারদ। আয়না ছাড়া যেমন নিজের চেহারা, আয়নার আরেক নাম হলো আরশি, আরেক নাম হলো দর্প। আয়না, দর্প, আরশি, আয়না ছাড়া যেমন নিজের মুখ দেখা যায় না, মুর্শিদ ব্যতি রেখে কখনো কেউ আল্লাহর সান্নিধ্যেও যাইতে পারে না। তাই আমি একটি ছোট্ট গান আমি করি। ওই আয়নাতে মুখ দেখিতে, জমিনে আয়না চোখে কুদরতি আয়না, তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, নূরে মাঝ ভান্ডারি আসে কানে আয়না দিলেতে আয়না, আয়না যে জহন পায় না রে বাবা, মনেতে আয়না দিলেতে আয়না,
আয়না যে জহন পাই না এবার কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা আবুলের মাহিনা কিছুই তো চাই আয়না দয়াল কাছে আয়না রে পরানের পহরান বাবা হাসিম চান পরানের পহরান বাবা হাসিম চান একটু দূরে গেলে কৌশলা জব হানিম শাহ বাবা আসে তানে রায়না চলিতে আইনা বলিতে আইনা আইনা যে হাবারে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে জীবে আইনা রে ওমর সবাই আসে ও বাবা ওমর বাবা ও বাবা ও বাবা ও বাবা কৌশলা জব ইতি সবাবা আসে ও বাবা কৌশলা জব কইরা ব ও বাবা আসে ও বাবা ও বাবা হানিফ সাবা কৌশলা জব ফিরুৎ সবাবা আসে